রপ্তানি আয় ও রেমিটেন্স একই সাথে কমায় ক্রমে এই নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে রিজার্ভ। ডলারের সংকটে এরই মধ্যে বহু ব্যাংক খুলতে পারছে না এলসি। অর্থনীতিবিদরা বলছেন সময় মতো পদক্ষেপ না নিয়ে সরকার আত্মতুষ্টিতে ভুগছে, আর সরকারকে খুশি করার মতো কথা বলেই গেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সরকারি হিসাবে দেশের রিজার্ভের পরিমাণ $34 বিলিয়ন বলা হলেও এ পরিমাণ নিয়ে সরকার বিশেষজ্ঞ মহলের মধ্যে রয়েছে বিতর্ক। তবে ব্যাখ্যা যাই হোক, বাংলাদেশের রিজার্ভ যে ঝুঁকির মধ্যে রয়েছে এ নিয়ে সন্দেহ নেই কারোই। ডলার বাঁচাতে জ্বালানির মতো অতি গুরুত্বপূর্ণ উপাদানও আমদানি করা হচ্ছে রয়েশ হয়ে। ফরেন রিজার্ভটা যদি এত দ্রুত সময় কমে যাচ্ছে, যখন প্রথম দিকে জানুয়ারির দিকে কিন্তু একটু লক্ষ্য করা উচিত ছিল সার্বিকভাবে যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে। তখন এই যে কোভিড থেকে বেরিয়ে আসছে নানা রকম, আমাদের আত্মপ্রসাদে থাকি বারে বারে এইগুলো নিয়ে। মাঝে মাঝে দু একজন গার্মেন্ট ইন্ডাস্ট্রি একটু ভালো করে, সাথে সাথে তারা তাদের ভয়েসটা একটু হাই বলে, বা গার্মেন্ট খুব ভালো করছে, মানে যেটা চায় শুনতে সরকারের লোকজন সেটা তারা বলে যে ভালো করছে, কিন্তু অন্যরা যে খারাপ করছে ওদের ভয়েসটা গেছে না। আমাদের তো বেশিরভাগ লোক তো ভয়েসলেস, তো কথা বলতে পারে না তো স্পষ্টভাবে। এই চেম্বার টেম্বার বলেন, চেম্বারে যারা কারা কথা বলে, যারা অপেক্ষিত অনেক ভালো। গত 2-3 মাস যাবতই কিন্তু আমরা বলে আসছি যে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং রপ্তানি আদেশ কমছে। এখন গ্যাস সংকটের কারণে যে উৎপাদন কোন পর্যায়ে আছে এবং কী ধরনের মানে ক্ষতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি, আমার মনে হয় যে আমরা হয়তো সরকারের সর্বোচ্চ মহলে এটা বুঝাতে ব্যর্থ হয়েছে, এটা হয়তো আমাদের ব্যর্থতা, কারণ ওনারা জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ওনারা অনুধাবন করতে পারছেন। কেবল গত 1 মাসের ব্যবধানে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে $300 কোটি। পরিস্থিতি আরও খারাপের শঙ্কা করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। নারায়ণগঞ্জ বা গাজীপুর আশুলিয়ার এই বেল্টে টোটাল সব জায়গাতে খোঁজ দেন, প্রতিটা ফ্যাক্টরিতে তার ক্যাপাসিটির 50% চলতেছে, তাহলে বাকি 50% কী করবো আমরা? তো বাধ্যই আমরা কিছু শ্রমিক ছাঁটাই করে দিয়েছি, কারণ এই মানে এইগুলি নিয়ে আমাদের মাস শেষে বেতন তো দিতে পারছি না। এই যে 200 মিলিয়ন করে মাসে লাগবে, 6 মাসে 1.2 বিলিয়ন, এটা আনতে হবে, কারণ জ্বালানি যদি বন্ধ হয়ে যায় ফ্যাক্টরি চলবে না, তো তখন তো আরও খারাপ করবে। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা বিরাট একটা ধাক্কা অলরেডি আসছে এবং এটা সমস্ত রিয়েল সেক্টরে, এটা প্রোডাক্টিভ খাতে চলে গেছে। এখন লোকজন তো আর কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা করছে না, বরং অনেকে ব্যবসা গুটিয়ে আনা বা যতটুকু ব্যবসা যেটাকে ধরে রাখার চেষ্টা করছে। দেশ থেকে অর্থ যেন পাচার না হয় এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা।